নরেন্দ্র মোদীর তিস্তা চুক্তির আশ্বাস নিয়ে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে দশ সমঝোতা সই হিরক জয়ন্তীতে দেশের প্রাচীন দল আওয়ামী লীগ চলছে রাজনীতিকদের দুর্নীতিবাস বানানোর অপতৎপরতা অভিযোগ ওবায়দুল কাদের খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন মির্জা ফখরুল চলছে নিবিড় পর্যবেক্ষণ সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম ভারতে দুদিনের সরকারি সফর শেষে রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার দিল্লি যান শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় ছটা বিশ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে এবং ফ্লাইটটি শনিবার রাত আটটা পঁচিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই সফরটি ছিল পনেরো দিনেরও কম সময়ে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর এর আগে তিনি গত নয় জুন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এ সফরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সাতটি নতুন ও তিনটি নবায়নকৃত সহ মোট দশটি সমঝোতা স্মারক সই হয় গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা নদী নিয়ে যৌথ গবেষণার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার উল্লেখ করে বাণিজ্য জ্বালানি বিদ্যুৎ রেল সড়ক নৌযোগাযোগ বৃদ্ধি রোগীদের জন্য ই ভিসা গ্রিন এবং ডিজিটাল ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতার কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী বিকাশ ভারত ও একচল্লিশ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্য অর্জনে একসাথে কাজ করার কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন উন্নয়নের পথে বাংলাদেশ ভারতের নতুন যাত্রা শুরু রকুনুজ্জামানের রিপোর্ট ভারত সফরের দ্বিতীয় দিনে শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয় ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা এরপর নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনটি বিষয়ে নবায়ন সহ নতুন ষাটটি বিষয়ে সমঝোতা স্মারক হয় হয় দেশের মধ্যে এরপর দুই প্রধানমন্ত্রী জয়েন্ট ব্রিফিংয়ে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার উল্লেখ করে গত এক বছরে দু দেশের রেল নৌ বন্ধ সংযোগের একাধিক গুরুত্বপূর্ণ সফল প্রকল্পের কথা স্মরণ করেন আগামীতে নতুন নতুন ক্ষেত্রে দু দেশের পারস্পরিক সহযোগিতার কথাও জানান ভারতের প্রধানমন্ত্রী আজ আমি ভিজন তৈরি গ্রীন পার্টনারশিপ ডিজিটাল পার্টনারশিপ ब्लू इकोनॉमी स्पेस जैसे अनेक क्षेत्रों में सहयोग पर बनी सहमति का लाभ दोनों देशों के युवाओं को मिलेगा भारत बांग्लादेश मैत्री सैटेलाइट हमारे संबंधों को नई ऊंचाई देगी हमने अपने फोकस में रखा है कनेक्टिविटी कॉमर्स और कोलोबरेशन पिछले दस वर्षों में हमने 1965 से पहले की कनेक्टिविटी को रिस्टोर कर दिया है अब हम और अधिक डिजिटल और एनर्जी कनेक्टिविटी पर बल देंगे इससे दोनों देशों की अर्थव्यवस्थाओं को गति मिलेगी हमारे आर्थिक संबंधों को नई ऊंचाई पर ले जाने के लिए दोनों पक्ष सीपा पर बातचीत शुरू करने के लिए सहमत है बांग्लादेश के सिराजगंज में एक इनलैंड कंटेनर डिपो के निर्माण के लिए भारत समर्थन देगा फ्रेंड्स 54 फोर साझा नदियां भारत और बांग्लादेश को जोड़ती हैं फ्लड मैनेजमेंट अर्ली वार्निंग ड्रिंकिंग वाटर प्रोजेक्ट्स पर हम सहयोग करते आए हैं हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है बांग्लादेश में तिस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন এক যাত্রা শুরুর কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আমরা দুপক্ষ যে আলোচনা করেছি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আমরা করতে পেরেছি এবং বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা বাণিজ্য সংযোগ অভিন্ন নদীর পানি জ্বালানি ও শক্তি আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নানা বিষয়ে আলোচনা করেছি তবে আমি মনে করি ভারতেরও নতুন সরকার আমাদেরও বলতে গেলে নতুন সরকার যদিও আমরা প্রায় পাঁচ মাস অতিক্রম করেছি চলছে তারপরেও এই যে আমাদের নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে বন্ধুত্বের পথে সেটাই আমি বলতে চাই ভারত সফরের দ্বিতীয় দিনের শুরুতেই ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা হিরক জয়ন্তীতে রাজনীতির ঐতিহ্যের স্মারক আওয়ামী লীগ শোভাযাত্রা সমাবেশ ও বৃক্ষরোপণের মতো নানা কর্মসূচিতে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে প্রাচীন এই দলটি বাঙালি জাতীয়তাবাদীর চেতনায় শুধু একটি স্বাধীন ভূমিরাষ্ট্র প্রতিষ্ঠা নয় নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আওয়ামী লীগ রিপোর্ট পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মাথায় জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি হককে সাধারণ সম্পাদক এবং শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে পুরনো ঢাকার রোজ গার্ডেনে পঁচাত্তর বছর আগে জন্ম নেয় এই নতুন রাজনৈতিক দল পাকিস্তান নামক সেই সাম্প্রদায়িক ভুলের পথ পাল্টে ছয় বছরের মাথায় মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের দর্শন নিয়ে নব উদ্যমে যাত্রা শুরু করে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রথম ছিল নির্বাচনী অঙ্গীকার এবং যার জাতীয় নেতার হত্যাকাণ্ডের বিচার করবে তারা সেই বিচারটা ইন্ডেমনিটি আইন বাতিল করে সেই বিচারটা তারা শুরু করেছে এবং দ্বিতীয় দফায় তারা ক্ষমতায় এসে দু নয় সালে একাত্তরের ঘাতক দলার যুদ্ধাপরাধী গণহত্যাকারী এদের বিচার আরম্ভ করেছে তো আমি মনে করি যে এই যে চ্যালেঞ্জগুলো বিভিন্ন সময়ে যে আওয়ামী লীগ অতিক্রম করেছে এটা শুধু বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য না সারা বিশ্বে আজকে ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের একটা সংকট চলছে রাজনীতিতে দক্ষিণ পন্থার উত্থান করছে এর বিরুদ্ধে যারা আন্দোলন করছে সেখানে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন সেই দর্শনটা এখনও বাংলাদেশ শুধু না সারা বিশ্বের জন্য এখন জরুরি পাকিস্তানি শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিণত হয় এ অঞ্চলের সবচেয়ে বড় রাজনৈতিক দলে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব গুণেই পরিণত হন অবিসংবাদিত নেতায় তার নেতৃত্বেই শিশুরটির ছয় দফা ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ জয় আর পরবর্তীতে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ একাত্তরের স্বাধীনতার পর দলটির নামকরণ হয় বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে দর্শনগতভাবে অসাম্প্রদায়িক আমি যখন বাঙালির কথা বলি তখন তো বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই সেখানে সমবেত হতে পারে তো ফলে এই জায়গাটা আমাদের খুব বুঝতে হবে যে আওয়ামী লীগ মানে কিন্তু যে একটা রাজনৈতিক দল তা না আওয়ামী লীগ মানে যেই দর্শনটা এই দর্শনটার প্রতি আওয়ামী লীগ এখন কতটা সুবিচার করতে পারছে দর্শনটা নিয়ে কীভাবে এগিয়ে গেছে সেই সেইভাবে কিন্তু আমাদের আওয়ামী লীগের মূল্যায়ন যদি করতে পারি তাহলে আওয়ামী লীগের শক্তি আরেকটা রাজনৈতিক দলের তো অনেক উত্থান পতন থাকে কিন্তু আবার যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো আওয়ামী লীগ যে আবার জাতিকে যে ঐক্যবদ্ধ করে যেই স্বপ্নটা দেখাচ্ছে আমি কিন্তু তখন একটা পরম্পরায় সেটাকে অনুধাবন করতে পারবো এবং কর্তব্যগুলো নির্ধারণ করতে পারবো অল্প সময়ের মধ্যে একটি সংবিধান দেওয়া বিদেশি সৈন্যদের ফেরত পাঠানো সহ ক্ষুধামুক্ত উন্নত বাংলাদেশ গড়ার ভিত গড়লেও পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর হোচট খায় আওয়ামী লীগ এ দেশের রাজনৈতিক যে অবকাঠামো সে অবকাঠামো দুই ভাগে বিভক্ত একটা হলো আওয়ামী একটা হলো এনটি আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগ যেহেতু রাজনীতির কেন্দ্রমন্দিতে অবস্থান করেছে আওয়ামী লীগকে কেউ কখনো দেশের ইতিহাস থেকে বা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই একাশিতে দেশে ফিরেই দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দিশেহারা দলটির হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নানা উত্থান পতনের মধ্য দিয়ে তার নেতৃত্বেই আওয়ামী লীগ এখন টানা চতুর্থবারের মতো দেশের রাষ্ট্র ক্ষমতায় এগিয়ে যাচ্ছে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আওয়ামী লীগের জন্ম হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্য আওয়ামী লীগ সেই প্রত্যাশা পূরণ করেছে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের এই অর্জন নেই এই সাফল্য নেই দুনিয়ায়ও খুব কম দেশ পাওয়া যাবে যে দেশে কোনো রাজনৈতিক দলের এত বড় দুটি সাফল্য আছে স্মার্ট বাংলাদেশ উন্নত সমৃদ্ধ গর্বিত বাংলাদেশ আওয়ামী লীগ যেটা ঘোষণা করেছে বঙ্গবন্ধু কন্যা যেটা ঘোষণা করেছেন সেইটা অবশ্যই অর্জিত হবে এই নিশ্চয়তা আওয়ামী লীগে দিয়ে গেছে তার পঁচাত্তর বছরের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেই স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতার বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আশা করি এই সব এই এইসব তার সাফল্যকে বক্ষে ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে আমি আওয়ামী লীগের অগ্রযাত্রার শুভেচ্ছা কামনা করি রকুনুজ্জামান বাংলা বাংলাভিশন ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর অপতৎপরতা চালাচ্ছে একটি মহল রাজনীতি করলেই যে ব্যবসা করা যাবে না এমন কোন বিধান নেই বলে উল্লেখ করেন তিনি কাদের জানান অসৎ ব্যবসায়ী ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার রাজধানী সরহার উদ্যানে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর স্থল পরিদর্শন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে সাংবাদিকদের সাথে কথাও বলেন তিনি কথাবার্তা দুর্নীতির বিরুদ্ধে আমাদের অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমি একটা কথা বলতে চাই সুপরিক সুপরিকল্পিতভাবে ওয়ান ইলেভেনে আমরা যেটা দেখেছি এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা পলিটিশিয়ানদেরকে করাব বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ক্ষমতায় স্থিতিশীল না হলে দেশের উন্নয়ন অর্জিত হয় না শনিবার সন্ধ্যায় ধানমন্ডির রবীন্দ্র সরবরে আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করে এমন মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের বলেন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস পায়রা সমুদ্রবন্দর বন্দর বিদ্যুৎ কেন্দ্র এসবই শেখ হাসিনার উন্নয়ন মান ভুলে দেশের সংস্কৃতিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান এই অঙ্গনের সবাইকে বলেন সাংস্কৃতিক অঙ্গনকে শক্তিশালী করতে দক্ষ ও অভিজ্ঞ শিল্পী তৈরি করতে হবে স্মার্ট বাংলাদেশের জন্য সাংস্কৃতিক ক্ষেত্রকেও স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান ও ঢাকা দশ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ উপস্থিত ছিলেন পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থতা কামনায় দেশবাসীর শনিবার দুপুরে হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে টেলিফোনে সাংবাদিকদের কথা বলেন তিনি হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সাথে সাথেই তাকে করোনারি কেয়ার ইউনিট ভর্তি করা হয়। সকালে বেগম ব্যক্তিগত চিকিৎসক জানান মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন চিকিৎসকরা গত দোসরা মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া তখন চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুদিন চিকিৎসা দেন এর আগেও গত দোসরা এপ্রিল রাত তিনটার দিকে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল উনআশি বছর বয়সী বেগম খালেদা জিয়া ডায়াবেটিস ও আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার ও কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং ডাক্তাররা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না আমি ডাক্তারদের সঙ্গে কথা বলে তার জেলা চিকিৎসক কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল এবং তারা আজকে সন্ধ্যায় বোধহয় সম্ভবত একটা আবার বোর্ড মিটিং করবেন এই বোর্ড মিটিং করে তারা পরবর্তী যে করণীয় সেটা নির্ধারণ করবেন এই যে জনগণের যেন সুস্থ হন সেজন্য যেন দোয়া করেন আল্লাহ তালের কাছে সে দোয়া চান এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বাড়বে ও তাপমাত্রা কমবে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের বেশিরভাগ এলাকা সহ ঢাকা রাজশাহী খুলনা ও বরিশালে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে তবে আগামী দুদিন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না বৃষ্টি থাকলেও গরম অনুভূত হবে গত দুদিনে বৃষ্টি কম হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে সিলেট অঞ্চলে আগামী দু তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তাই পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা কম এদিকে গত সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মিলিমিটার শনিবার ভোরে ঢাকায় পনেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস আগামী দুই তিন দেশে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে এবং পঁচিশ তারিখের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে এবং বৃষ্টিপাতের প্রবণতাটা যখন বাড়বে তখন দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ খুলনা রাজশাহী ঢাকা বিভাগের অনেক জায়গাতেই দেখা যায় গরমটা ব্যবসা গরমটা বেশি অনুভূত হচ্ছে তখন বৃষ্টিপাতের প্রবণতাটা যখন বাড়বে সেক্ষেত্রে আপনার ব্যবসা গরমটা অনেকটা সহনীয় অবস্থায় আসবে বৃষ্টিপাত কমে আসার সিলেটে কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি দেখা যাচ্ছে আসলে এবং আগামী দিনগুলোতে আগামী দুই তিন যেটা দেখা যায় সেখানে সিলেটের অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শেষ করব তিস্তা চুক্তির আশ্বাস নিয়ে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে দশ সমঝোতা সই হিরোগ জয়ন্তীতে দেশের প্রাচীন দল আওয়ামী লীগ চলছে রাজনৈতিকদের দুর্নীতিবাজ বানানোর অপতৎপরতা অভিযোগ ওবায়দুল কাদের খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন মির্জা ফখরুল চলছে নিবিড় পর্যবেক্ষণ সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা এই ছিল এখনকার মতো পরে সংবাদ সকাল দশটায় আগে নটায় নিউজ টাপটেন এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম ধন্যবাদ